হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি কোথায় যাচ্ছি যা আজকে যাচ্ছি আমি আলেস পিন্ডিতে। এখনও স্নান হয়নি, রেডিও হয়নি, তারপরে আসলাম স্নান করে করে এবারে একটু মেকআপ করতে লাগলাম। মেকআপ বলে তেমন কিছু না, জাস্ট লিপস্টিক, কাজল, আই লাইনার, অন্য কিছু না, এগুলোকে মেকআপ বলে না, তাই না? তারপরে মনে হলো কি একটা নিয়ে নিই, তারপরে ভাবলাম হ্যাঁ টুক তো পড়িনি, তারপরে টুক পরে নিলাম। এবারে বলো কেমন লাগছে, তারপরে যাই এবারে খেতে যাব, এবারে ডাকছে, তারপরে হাই মনে পড়ে গেল, এ মা আমাকে তো ঠাকুরকে খেতে দিতে হবে, তাই আমি আর কি করব, চলে গেলাম ঠাকুরকে খেতে দিতে। তো হ্যালো গাইস, তো চলো আমরা রেডি হয়ে গেছি, তো চলো যা যাক। তো বলো কেমন লাগছে আমায়, তুমি পাতা আমি কিউট হলিকেন ফেলবে, আর কিছু না, কিছু মনে করো না, মজা করছিলাম, চলো যা যাক। তারপর চলে আসলাম, এবার আমার না খুব খিদে পেয়েছিলো, আমার ওয়েট করা যাচ্ছিলো না, তাই জল তেষ্টা পেয়েছি, তাই একটু জলই খেয়ে নিয়েছি। তারপরে লেবু দিল, তারপরে আলু ভাজা দেবে, ভাত দেবে, খেতে লাগলাম। ও ভালোভাবে তো দেখে চাস, আমার না মানে জিভে জল এসে গেছিলো, আলু ভাজাটা এরকম কড় করে ভাজাটা না খুব ভালো লাগে। তারপরে হ্যাঁ, তোমরা হচ্ছে আলিস পিন্ডিতে গেছে, মানুষটা ফটোই দেখায় নি, হায় রে আমার তো, আমি তো খেতে গেছি, খাবো দাবো চলে আসবো, কে মরে গেছে কে বেঁচে আছে আমার সে তো দেখার দরকার নেই ভাই, আমি খাবো দাবো চলে আসবো। হয়েছিল, বাট চালটা একটু কীরকম টাইপের তো আমার একটু পছন্দ হয়নি। তারপরে দেখো সবাইকে এক টাকা মিষ্টি দিয়েছে, আমাকে দুটো দিয়েছে। হ্যালো গাইস, দেখুন আমার এমন ফজমলা নিয়ে এসেছে যে ছেলেটা, এমন খচ্চর দে বলছি, এই যে আমাকে দুটো ভাগে দিয়েছে দেখো তোমরা, এইটা কি ঠিক তোমরাই বলো? আমাকে ছোটো বলে দুটো মিষ্টি দিয়েছে, একটা হজমলা দিয়েছে, ওকে দেয়নি, আর ও আমার থেকে নিয়ে নিয়েছে, এটা কি ঠিক বলো? তাই আর কি, ওকে আমি দিলাম না, ও দিয়ে আমাকে ভাগে দুটো দিয়েছে, অথচ আমার জিনিস। ঠিক আছে চলো, বেশি আর ভাটনাম, ওকে শেষ করলাম ব্লগটা, তোমরা তো এইসবই পছন্দ করো, তাই আমিও করলাম।